করতে যাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, যে অধিবেশনটি মাধ্যমে আজকের এই সংসদে যে বিলটি উপস্থাপিত হবে, যে প্রস্তাবটি উপস্থাপিত হবে, জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতায় বিশ্ব অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে। আজকে এই বিলের পক্ষে বলবেন যিনি সরকারি দলে অবস্থান রয়েছেন, বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, এবং বিরোধী দলে রয়েছে অঙ্কুর সোসাইটি স্কুল, এবং সে সঙ্গে আজকে আমার সামনে সংসদ সদস্য হিসাবে অনেকজন সমবেত হয়েছেন। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রথম অধিবেশন। আজকের এই প্রথম অধিবেশনে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার আজকে এই সংসদে প্রস্তাবটি উপস্থাপনের অনুরোধ করছি। আমরা সনাতনী বিতর্কের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকের পক্ষ দল বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষ দল অঙ্কুর সোসাইটি স্কুল। আমি পক্ষ দলের প্রথম বক্তা সানজিদা মরিয়ম অবন্তীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধনিক সে নির্মম, দিনের রক্ত নিংড়িয়ে করে উদর ভূদর্শন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় হচ্ছে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতাই বিশ্ব অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে। আমরা পক্ষে অবস্থান করছি, প্রথমে সংজ্ঞা অর্থাৎ মোশন বিশ্লেষণে চলে যেতে চাই। জাতিগত শ্রেষ্ঠত্ব বলতে আমরা বোঝাচ্ছি জাতীয় শ্রেষ্ঠত্বতা, শ্রেষ্ঠত্ব অর্থাৎ জাতীয় প্রভাব, অন্য নিজের জাতীয় প্রভাবটি অন্য জাতির উপর প্রকাশ করা। এরপর মানসিকতা, মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি। কিন্তু এই বিতর্কে মানসিকতা আমরা বলতে আমরা বোঝাচ্ছি শ্রেষ্ঠ হতে হবে। আমি যদি শ্রেষ্ঠ না হতে পারি, যে শ্রেষ্ঠ অলরেডি রয়েছে তার শ্রেষ্ঠত্বকে নষ্ট করা। এরপর মাননীয় সভাপতি বিশ্ব অর্থনীতি বলতে কি বোঝাচ্ছি, উৎপাদন ব্যয় অর্থনৈতিক ব্যবস্থাপনা কাজ বিনিময় সহ আর্থিক মূল্যবোধ ও পণ্য পরিবেশনা বাণিজ্যিক বিশ্বে প্রত্যেকের বর্ণিত অবস্থান। মাননীয় সভাপতি এবং শুরুতেই আমাদের স্ট্যান্ড পয়েন্ট বা যুক্তিতে চলে যাচ্ছি। প্রথমত, নিজে যখন শ্রেষ্ঠ হতে পারবো না, তখন যে যা অন্যের শ্রেষ্ঠত্বটাকে নষ্ট করা। এবং মাননীয় সভাপতি, এখন আমরা প্রতিদিনই দেখতে পাই যে নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করতে যে অন্য যে দেশ রয়েছে তার প্রতি বিভিন্ন ধরনের ভুল অভিযোগ তোলা বা তার মান পণ্যের মান নিয়ে সন্দেহ প্রকাশ করা বা তার যে রাজনীতি রয়েছে সেটিকে নিয়ে প্রশ্ন করা। প্রথমে হচ্ছে মাননীয় সভাপতি, যখন ইউএসএ এবং চায়নার মধ্যে একটি যুদ্ধ চলছে শ্রেষ্ঠ হওয়ার, তখন চায়না কি করলো, প্রথমে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অন্যান্য যে ক্ষুদ্র আয়ের দেশগুলো রয়েছে সেগুলোকে ঋণের ফাঁদে ফেললো। এখানে আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি চীনের হাম্বান টোটা বন্দর, যেটিকে এক্সিম ব্যাংক হচ্ছে প্রণোদনা দিয়েছিল, এবং খুব যে 99 বছরের জন্য তারা সেটিকে লিজ নিয়ে নেয়, কারণ তাদের মতে তার শ্রীলঙ্কা তাদের অর্থ পরিশোধ করতে পারেনি। এবার লাওস অর্থাৎ চীনের সবচেয়ে ভালো বন্ধু লাওস, লাওসের রেলপথ নির্মাণ করে $590 কোটি। তার পরিবর্তে তারা কি করে, পটাশ খনিজে মূল্যবান সম্পদ রয়েছে কখনো বিনামূল্যে বা কখনো স্বল্প মূল্যে সেটিকে তারা নিজের দেশে নিয়ে নিচ্ছে। এরপর মাননীয় সভাপতি, ইউএসএ যখন করোনা মহামারীর সময় চীনকে দোষারোপ করে যে এই ভাইরাসটি চীনের যে গবেষণাগার রয়েছে সেখান থেকে উৎপাদন করা হয়েছে বা সেখানে আবিষ্কার করা হয়েছে, তখন বিশ্ব বাজারে বা বিভিন্ন দেশের কাছে চীনের যে মান রয়েছে বা চীনের যে সম্মান রয়েছে সেটি নষ্ট হয় মাননীয় সভাপতি। এবার আমাদের দ্বিতীয় স্ট্যান্ড পয়েন্টে চলে যে যুক্তিতে, অন্য দেশের উপর অধিক নির্ভরশীলতা বৃদ্ধি ও অতিরিক্ত চাপ প্রয়োগ। এখন মাননীয় সভাপতি, যখন চায়না বলে ইউএস থেকে তারা তুলা রপ্তানি আমদানি করবে না, তখন ইন্ডিয়া কি করলো, নিজের দেশে তুলার যে দামটি রয়েছে সেটিকে বৃদ্ধি করে দিল। এখন আমরা কিন্তু বাংলাদেশ হিসেবে সেই ইন্ডিয়ার কাছে তুলা কিনি। এখন যদি তারা এই দামটি বৃদ্ধি করার ফলে আমাদের দেশে কিন্তু অস্থিতিশীলতা সৃষ্টি হবে। যখন আমরা তুলা সরবরাহ করতে পারবো না, তখন বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে পোশাক রপ্তানি হবে না, যেখানে আমরা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে পোশাক রপ্তানিতে। এখন কি করবে লাওস, হাঙ্গেরি বা ছোট ছোট দেশগুলো স্বল্প পরিসরে নিজেদের বাণিজ্য সৃষ্টি করবে এবং সে বিশ্ব বাণিজ্যে নিজেদের স্থান তৈরি করার চেষ্টা করবে। তখন যখন একচ্ছত্র রাজত্ব ছিল বাংলাদেশ এবং অন্যান্য একটি দেশ প্রথমে যে অবস্থান করছে, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র দেশকে দেশকেন্দ্রিক হয়ে যাবে আজকে এই বিশ্ব বাণিজ্য, যেখানে মান নিয়ে প্রশ্ন আসবে মাননীয়
মাননীয় সভাপতি, এখানে বিশ্বে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হবে, এবং মাননীয় সভাপতি শ্রেষ্ঠত্বের ধারণা রাজনৈতিক প্রভাবশীলতা বিশেষ বিশেষ করে অর্থনৈতিক সহিংসতাকে উস্কে দেয়। মাননীয় সভাপতি আজকে দেখেন ইন্ডিয়া দ্বিতীয় শ্রেষ্ঠ দেশ মার্কারি রপ্তানিতে, এখন তারা তাদের দেশে কি করছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে গুহাগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ গুহা, সেখানে সেই এলাকার ছোট ছোট শিশুদের পাঠিয়ে দিচ্ছে যাতে তারা ওখানে খনিতে যেয়ে মার্কারি খনি করতে পারে, মার্কারি খনি থেকে মার্কারি নিয়ে আসতে পারে এবং বিশ্বের দরবারে ইন্ডিয়া তার রপ্তানি করতে পারে। মাননীয় সভাপতি এখন এই শিশুদের প্রথমে শিশু শ্রম করানো হচ্ছে, এরপর তাদেরকে সঠিক যে অর্থটা রয়েছে যেটি তার প্রদান বা পারিশ্রমিক সে দিচ্ছে না, 10 টাকা 10 রুপি 20 রুপি করে মাননীয় সভাপতি তারা ঘন্টায় কাজ করছে। এখন এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরেও তারা বিশ্ব অর্থনীতিতে নিজেদের স্থানটি বজায় রাখার জন্যই মানবাধিকার লঙ্ঘন করতেও রাজি। মাননীয় সভাপতি এবার আজকে আমরা যখন দেখি এই প্রত্যেকের বর্ণিত অবস্থান আমরা সংজ্ঞায় বলে গেছি, সেখানে কিন্তু ইন্ডিয়ার মার্কারি খনিতে কাজ করে সে শিশুরাও পড়ে সেখানে, অর্থাৎ এই অর্থনীতিতে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই প্রত্যেকের বর্ণিত অবস্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর মাননীয় সভাপতি উৎপাদন ও ব্যয় আজকে আরো ভাবে আজকে আমরা দেখছি তারা তেল উৎপাদন করছে, হঠাৎ করে তারা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে, 5 টাকা বা 8 টাকা হয়ে যাচ্ছে, কখনো 10 টাকাও আদায় করা হচ্ছে মাননীয় সভাপতি। এরপর মাননীয় সভাপতি অর্থনৈতিক ব্যবস্থাপনা, এখন মাননীয় সভাপতি আপনি যখন একচ্ছত্র রাজত্ব স্থাপন করেন অর্থাৎ জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ মাত্র 15 সেকেন্ড জেনে নিচ্ছি, তখন আপনার সুবিধা কি কি, আপনাকে সবাই অভিভাবক মনে করবে অর্থাৎ আপনি পরোক্ষভাবে একটি দেশকে শাসন করতে পারবেন এবং সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা মাননীয় সভাপতি। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জিতা মরিয়ম অবন্তীকে তার আজকের গুরুত্বপূর্ণ কিছু বক্তব্যের মধ্যে কিছু কথোপকথন চলে এসছে, যেটি সে বলছে যে অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে, এই অর্থনৈতিক সংকট ত্বরান্বিত করতে গিয়ে এক দেশ আরেক দেশের সঙ্গে যে যুদ্ধযুদ্ধ ভাব কিংবা যে ধরনের বৈরিতা সৃষ্টি করছে, ঠিক তেমনিভাবে অর্থনৈতিকভাবে কোনো দেশ যেমন মুক্ত হতে পারছে না, ঠিক তেমনিভাবে সকল দেশের উপরেই নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। আর এই নির্ভরতা থেকেই শুরু হচ্ছে বিশ্বের তার শ্রেষ্ঠত্ব প্রমাণের অঙ্গীকার করার জন্য কিংবা শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা সৃষ্টি হয়। আর এর মধ্য থেকে আজকের বিপক্ষ দলের প্রথম বক্তা অঙ্কুর সোসাইটি স্কুলের তারফি শফিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাদের বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজ আমাদের বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতায় বিশ্ব অর্থনীতিকে ত্বরান্বিত করছে, বিপক্ষ অবস্থান করছে। প্রথমে বুঝি আজকে আমাদের বিষয়টি কি বলতে চাচ্ছে, আজকে আমাদের বিষয়টি বলতে চাচ্ছে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা অর্থাৎ দুইটি দেশের উপর একটি দেশের অন্য দেশের উপর যে আধিপত্য বিস্তারের যে মেন্টালিটি সেটা আমাদের বিশ্ব অর্থনীতিকে অর্থনৈতিক সংকটকে বৃদ্ধি করছে। আমরা আজকে এই প্রস্তাবটিকে সমর্থন করছি না, কেন, কারণ মাননীয় সভাপতি গত 2 বছর করোনা মহামারী দাপটে নিয়মান থাকার পর 2022 সালে যখন বিশ্ব অর্থনীতি মাথা তুলে দাঁড়াবে কিনা বড় প্রশ্ন, তখন কখনোই শুধুমাত্র জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা বিশ্ব অর্থনৈতিক সংকটকে বৃদ্ধি করতে পারে না, শুধুমাত্র বিশ্ব অর্থনীতিকে বৃদ্ধি করার ক্ষেত্রে একমাত্র কারণ হতে পারে না, আরো বিভিন্ন কারণ রয়েছে, যেমন পুঁজিবাদের কারণে মূল্যস্ফীতি, অন্য খাতের চেয়ে শিল্প খাতে বেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ তথা বিদেশি পুঁজির উপর বেশি নির্ভরশীলতা, বৈদেশিক রিজার্ভ কম থাকা, ব্যবসায়িক সিন্ডিকেট, বিভিন্ন দেশের সাথে যথাযথ সম্পর্ক না থাকা ইত্যাদি কারণও ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি আজকে অর্থনৈতিক সংকট হচ্ছে একটি বিশাল বিষয়, এর একটি ক্ষুদ্রতম বিষয় হলো জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা। জাতিগত শ্রেষ্ঠত্বকে আমরা যদি বড় করে দেখি তাহলে অর্থনৈতিক যে সংকট সেটাকে কখনো বিশাল করে দেখতে পারবো না, সেটাকে নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ অর্থনৈতিক সংকটটা অনেক কারণে হয় কিন্তু জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের কারণ তার একটিমাত্র কারণ হতে পারে কিন্তু মূল কারণ হতে পারে না, আরো বিভিন্ন কারণ কাজ করছে। জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতার মাধ্যমে দুটি দেশের মধ্যে যুদ্ধ হতে পারে, এই যুদ্ধ অফ করার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার মাধ্যমে আমি কখনো অর্থনৈতিক সংকটটা যে অর্থনৈতিক সংকটটা চলছে সেটা কখনো কমাতে পারবো না। তাই আপনারা যদি শুধুমাত্র জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক সংকট হ্রাস করতে চান তাহলে বলতেই হবে আপনারা আক্কেল সালামি দিচ্ছেন। মানে ও সবাই আজকে আমিও আমার দল যুক্তি তথ্য তথ্যের মাধ্যমে
মাধ্যমে সাহায্য প্রমাণ করে যাব কিভাবে বিশ্ব অর্থনীতিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে শুধুমাত্র জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা নয় আরো বিভিন্ন কারণ কাজ করছে। এর সাথে আমরা এও প্রমাণ করে যাব যে আর এই বিভিন্ন কারণগুলোর যথাযথ এই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে কিভাবে জাতিগত শ্রেষ্ঠত্ব কিভাবে অর্থনৈতিক যে সংকোচটা হ্রাস করা যায়। মাননীয় সভাপতি প্রথমেই লক্ষ্য করে আজকে তারা বলছে যে আরব আমিরাতে আমাদের তেলের দাম বাড়িয়ে দিচ্ছে কেন, মাননীয় তারা এই তেলের দাম বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ মূল্যস্ফীতি করছে কেন, কারণ সেটা কারা করছে, সেটা কারণ সেটা পুঁজিবাদরা করছে। পুঁজিবাদের কারণ পুঁজিবাদ হলো বাজার অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণ বিনিয়োগ ও সম্পদের মূল্য নির্ধারণ সহ ইত্যাদি সকল কিছু মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত হয় পুঁজিবাদ বাজার অর্থনীতিতে। তাই যখনই প্যান্ডামিক সিচুয়েশন অর্থাৎ বৈশ্বিক অস্থিরতা বিরাজ করে তারা মালিকের তারা এই বৈশ্বিক অস্থিরতা বিরাজ করে তখন মালিকেরা নিজেদের সুবিধার জন্য আমাদের পণ্যের দাম বাড়িয়ে দেয় অর্থাৎ মূল্যস্ফীতি বেড়ে যায়, আমাকে বেশি টাকা দিয়ে কম পণ্য বা সেবা কিনতে হয়, বিশ্ব অর্থনৈতিক সংকট বাড়িয়ে দেয় এবং আমাদের বিশ্ব অর্থনৈতিক সংকটটা বেড়ে যায়। যেমন মানে হচ্ছে করোনা মহামারী 2021 সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত যখন সারা বিশ্ব কম বেশি ধকল বোহাচ্ছিল তখন তাই যখন বছরের শেষে কয়েক মাসের লকডাউন তারপর আমাদের লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছিল তখন বিভিন্ন পর্যটন কেন্দ্র রেস্টুরেন্ট এগুলোতে ভিড় বেড়ে গেছে যার কারণে আমাদের চাহিদাটা বেড়ে গেছে, বাট সেই অনুযায়ী আমাদের উৎপাদনটা ছিল না এবং আমাদের উৎপাদনটা না থাকার কারণে আমাদের সরবরাহ ব্যবস্থা আমাদের চাহিদার সাথে কুলিয়ে উঠতে পারছিল না। তাই তখন মালিকেরা কি করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই বৈশ্বিক অস্থিতিশীলতা গুলোকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পণ্যের দামটা বাড়িয়ে দিচ্ছে, ফলে অর্থনৈতিক সংকট দিন দিন হারে বেড়ে চলেছে। যেমন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার 7.5%, যা করোনার পরবর্তী সময়ের সমীকরণ, যা গত 40 বছরের সর্বোচ্চ। ইউরোজোন নামে যে 19টি দেশে ইউরো মুদ্রা ব্যবহৃত হয় সেসব দেশে মূল্যস্ফীতি 5.1%, পাকিস্তানে এই হার 17%। অর্থাৎ মানুষ সভাপতি আমাদের সমগ্র বিশ্বে এশিয়া ইউরোপ সকল জায়গায় এই মূল্যস্ফীতিটা কাজ করছে। মাননীয় সভাপতি আমার লক্ষ্য করা যে করোনা প্যান্ডামিকের পর যে আমাদের যে কর্মস্থানগুলো ঘুরেছে সেখানে কম সেখানে বেশি বয়সী অধিক বয়সী এবং নারীরা সেখান থেকে ঝরে পড়েছে, তারা আগের মতো সেই এই তার যার কারণে আগের মতো সেই কর্মস্থলগুলো বিশ্ব কর্মস্থলগুলো আগের মতো আর সমগম নয়, যা আমাদের অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে। মানে সবাই লক্ষ্য করলে দেখা যায় যে আমরা একটি দেশ সব দেশ এখন শিল্প নির্ভর হতে চাচ্ছে, তারা শিল্প খাতে বেশি বিনিয়োগ করতে চাচ্ছে। যেমন জার্মানির 55% উপরে যে খ্যাত সরবরাহ হয় তা আসে রাশিয়া থেকে, কারণ তারা আজকে শিল্পায়ন করতে চাচ্ছে, তারা শিল্পের উপর বেশি মনোযোগ দিতে চাচ্ছে, তাই তারা তাদেরকে আজকে প্রাকৃতিক গ্যাসের গ্যাসের উপর নির্ভরশীল হইতে হয় যা আসে আমাদের এর রাশিয়া থেকে। জার্মান ছাড়াও আরো প্রতিবেশী দেশগুলো প্রায় 75%-ও বেশি এই গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। তাই মাননীয় সভাপতি যখন তারা যদি আজকে শুধুমাত্র শিল্পায়ন না করে অন্যান্য সব খাতে যদি তারা মনোযোগ দিত, সব খাতের যদি তারা সমান চর্চাটা করতো তাহলে কখনোই তাদের গ্যাসের ঘাটতি পড়তো না, তাহলে কখনোই তাদেরকে অন্য একটা দেশের উপর এভাবে করে নির্ভরশীল হইতে হইতো না, তারা নিজেদের উন্নয়নটা করতে পারতো। সেটা যদি তারা বর্তমানে যদি তারা করে তাদের যে সমস্যাটা হচ্ছিল সেটা কাটিয়ে উঠতে পারতো এবং ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে পারতো। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের তার্কিক প্রথম বক্তা তার্কিক শফিককে অসংখ্য ধন্যবাদ, খুব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছে আজকের এই প্রতিযোগিতায়। যে বিষয়টি হচ্ছে আধিপত্য বিস্তারের কথা উঠে এসেছে, পুঁজিবাদ অর্থনীতির কথা উঠে এসেছে, বৈদেশিক রিজার্ভ কমতি থাকার কথাটি উঠে এসেছে, কূটনীতিক সম্পর্কের কথা বলেছে, পণ্য সামগ্রী মজুদের কথা বলা হয়েছে। একটি বিষয় আসলে আমাদের সবাই অবগত, সেটি হচ্ছে পৃথিবীর সকল প্রাকৃতিক সম্পদগুলো সকল দেশে কিন্তু সমভাবে বণ্টিত হয় না। পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলো কোনো দেশে বেশি, হয়তো কোনো দেশে তেলের পরিমাণটা বেশি, আবার সেই তেলটা অন্য দেশে আবার ঘাটতি রয়েছে, আবার কোনো দেশে গ্যাসের পরিমাণটা খুব বেশি, সেটা আবার অন্য দেশে ঘাটতি রয়েছে। এভাবে করে পৃথিবীর প্রতিটা দেশ একটা আরেকটির সঙ্গে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে কিন্তু আদান প্রদান করে থাকে। এবং যেমন আমাদের পক্ষ দলের প্রথম বক্তা ইন্ডিয়ার তুলার কথা বলেছিলেন, যে তুলাটি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইম্পোর্ট করতে হয় আমাদের অ্যাক্সেসরিজ কিংবা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর জন্য। তো এই হচ্ছে পৃথিবীর আদান প্রদান এবং সেই দিক থেকে কূটনৈতিক সম্পর্কের উন্নতির উপর ডিপেন্ড করছে অনেক কিছু। ধন্যবাদ তারফিক শফিককে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ দলের দ্বিতীয় বক্তা আবরার হোসেন মজুমদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই বিতর্কের মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণে মানসিকতায় বিশ্ব অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে, যুক্তিযুক্ত কারণে এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, একটি দেশ যখন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে যায় তাকে হচ্ছে তার জোটকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হয়। ধরেন আজকে যদি ইউএসএ তাদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হয়, ইউএসএ কে এটা প্রমাণ করতে হবে যে ন্যাটো হচ্ছে সব থেকে শক্তিশালী জোট। এখন এই ন্যাটো কে সব আর নিজের দেশকে সব থেকে শক্তিশালী যদি প্রমাণ করতে হয়, আপনাকে দেখাতে হবে আপনার দেশ শিক্ষা বাণিজ্য এবং সামরিক শক্তিতে সব দেশ থেকে এগিয়ে আছে। মাননীয় সভাপতি, এই কাজটি যখন ইউএসএ কে করতে হবে, ইউএসএ কিন্তু একা করতে পারবে না, ইউএসএ ন্যাটো সুযোগ সুবিধা নিয়ে এবং তার মিত্র দেশগুলোকে নিয়ে এই কাজটি তারা করবে। যখন ইউএসএ এই কাজগুলো করবে, ইউএসএ কি করে, ইউএসএ তার ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোকে কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। কেমন সুযোগ সুবিধা মাননীয় সভাপতি? যেমন কর মুক্তি, বাণিজ্যিক সুযোগ সুবিধা বা শ্রমিক আমদানি, এই ধরনের সুবিধাগুলো আপনারা প্রত্যেকটা দেশ আপনাদের সবার মিত্র দেশকে দিয়ে থাকে। আজকে ইউএসএ যখন এই দেশ সুবিধাগুলো তার ন্যাটো অন্তর্ভুক্ত দেশকে দেয়, তখন হচ্ছে ইউএসএ কি করে নিজের জোটকে হচ্ছে বাণিজ্যিক সুবিধার কারণে তারা অর্থ পায় এবং যার কারণে যে অর্থ ব্যয় করে তারা সামরিক সুবিধা পেয়ে থাকে এবং ইউএসএ থেকে অনেক সামরিক সুবিধা পায়। এই কারণে ন্যাটো অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশ হচ্ছে অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের জোটটা শক্তিশালী হয়, যার কারণে ইউএসএ ও নিজেকে শক্তিশালী প্রুফ করতে পারে এবং বুঝতে পারে যে আমার কাছে অনেক শক্তি আছে। এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা দেশ সেম স্ট্র্যাটেজিতে চলে। যেমন চীন দেখবেন, চীন হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং অনেকগুলো দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে এই শক্তির জন্য। মাননীয় সভাপতি, আজকে যখন তারা বলেন যে কূটনৈতিক সম্পর্ক, আজকে কূটনৈতিক সম্পর্কটাও কিন্তু আপনার জাতিগত শ্রেষ্ঠত্বের মধ্যেই আসে। আপনি যখন বলেন যে পণ্যের দাম, এই পণ্যের দামও আপনার জাতিগত শ্রেষ্ঠত্বের কারণে আপনি বৃদ্ধি করেন বা কমিয়ে থাকেন। যখন আমরা দেখি যে বাংলাদেশে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশেই ইন্ডিয়ান পেঁয়াজের জন্য করমুক্তি করা হয় যেন আপনার ইকোনমিটা স্টেবল থাকে। তার মানে হচ্ছে আপনি করমুক্তি করতেছেন, আপনার দেশের মানুষ যেন হচ্ছে আপনার দেশের মানুষ যেন হচ্ছে কম দামে জিনিসটি কিনতে পারে, আপনার ইকোনমি যেন স্টেবল থাকে। তারা হচ্ছে আমার পুঁজিবাদের কথা বলেন, কিন্তু আজকে দেখবেন যে আমি নেভিয়ান, আমাকে নেভির মানুষটাই সাপোর্ট করবে, তারা অঙ্কুরে তাদের হচ্ছে তাদের ছাত্রছাত্রীরা তাদেরকেই সাপোর্ট করবে। আজকে আমার দেশের পুঁজিবাদী যে ইয়ে আছে সেটি আমার শ্রেষ্ঠত্বের জন্যই কিন্তু ওইভাবে উঠানামা করে। আজকে আপনি দেখবেন যে তারা হচ্ছে মূল্যস্ফীতির কথা বললেন, এই জিনিসটাও কিন্তু আপনার জন্য আপনার লাভের কারণে বৃদ্ধি করা হয় বা কমে যায়, এটা লাভবান সরকারি হয় জাতিটাই হয় ওঠার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে, ধরেন আমি হচ্ছে দিনে 5 ঘন্টা পড়ালেখা করি, আমার জন্য আমার পাশে আরেকজন আছে যেও দিনে 5 ঘন্টা পড়ালেখা করে, কিন্তু সে সবসময় 1 নাম্বার রুল হয় কিন্তু আমার কখনো রুল 1 আসে না, তখন আমি কি করবো? আমি চাবো যেন আমি তাকে ক্ষতি করতে পারি। এই ধরনের মানসিকতাই কিন্তু প্রত্যেকটা দেশের মাঝখানে গ্রো করছে, যে তারা চাচ্ছে আমি যখন দুটো সেম লেভেলে চলে এসেছি আমি যেন তার ক্ষতি করতে পারি। এই ক্ষতি করার মাধ্যমে সে যখন পিছিয়ে পড়বে তার মানে আমি প্রথম স্থান অধিকার করতে পারবো। এই এই ধরনের মানসিকতাই কিন্তু আজকে প্রত্যেকটা দেশের মধ্যে এক্সিস্ট করতেছে। মানে সভাপতি, আজকে আমাদের যে মূল স্ট্যান্ড পয়েন্ট সেটি হচ্ছে শ্রেষ্ঠত্বের ধারণা সহিংসতার পটভূমিকে উস্কে দেয়। এখন হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক কিন্তু এই শ্রেষ্ঠত্বের ধারণাটাই হচ্ছে আপনার এই সহিংসতার মূল অন্তরায়। মাননীয় সভাপতি, আজকে তাদের হচ্ছে আমরা হচ্ছে তাদের 3টি যুক্তি ছিল পুঁজিবাদ, আচ্ছা তাদের আরো একটি যুক্তি ছিল যেটি ছিল করোনা। এই করোনার আগে দেখবেন যে আজকে এই অর্থনৈতিক সংকট কিন্তু আজকে একদিনের না, 2 বছরের না, এটা বছরকে বছর, বরঞ্চ মানব জাতি যখন সভ্য হতে শুরু করেছে তখন থেকেই কিন্তু এই জিনিসগুলো হয়ে আসছে। কারণ এটা হচ্ছে মানুষের যে হিউম্যান সাইকোলজি সেটাই হচ্ছে এইভাবে কাজ করে যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জাতি কিন্তু নিজেকে ওইভাবেই তৈরি করে শ্রেষ্ঠ হওয়ার জন্য। আজকে আমরা এই বিতর্কের প্রতিযোগিতা এসেছি নিজের স্কুলকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। এই যে শ্রেষ্ঠ প্রমাণ করার মানসিকতা এটা সব দেশের মধ্যেই আছে এবং আপনি যে পদক্ষেপই গ্রহণ করেন এটা কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্যই গ্রহণ করেন। তো আজকে আমাদের যে বিতর্কের বিষয় হচ্ছে সেটি হচ্ছে জাতিগত শ্রেষ্ঠত্বের প্রমাণের মানসিকতাই বিশ্ব অর্থনীতিকে সংকটে ত্বরান্বিত করছে, যুক্তিযুক্ত কারণে পক্ষে অবস্থান করেছিলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। বাংলাদেশ কেন্দ্রীয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তা আবরার হোসেন মজুমদার, তার গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই
মূলধারার বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছেন, যেমন শিল্প এবং বাণিজ্য এবং সামরিক, শিক্ষা বাণিজ্য এবং সামরিক, এই তিনটি বিষয়ের উপর যে দেশের জোরটা খুব বেশি তার বক্তব্যের মাধ্যমে সে দেশেই খুব সফলতা এবং সে দেশেই শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা রাখে। আবার সেদিক থেকে একটি কথা বিষয় বলেছেন, যেমন মানসিকতার প্রভাবের উপর অনেক কিছু নির্ভর করছে, সহনশীলতার মূল কারণ যে বিষয়গুলো সেগুলো সম্পর্কেও সে অনেক ব্যাখ্যায়িত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবরার হোসেন মজুমদারকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বেহজামিন আফরিন সামিরানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদান করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, তাদের নিজেদের দলের স্ট্যান্ড ঠিক নেই, তারা আজকে মূল বিষয় যেটি, অর্থাৎ আমাদের অর্থনৈতিক সংকটকে কিভাবে বর্তমানে ত্বরান্বিত করছে, তারা এই বিষয়টি না দেখে তারা আমাদের শুধুমাত্র মানের কথাই বলে যাচ্ছে। আজকে লক্ষ্য করুন যে তারা আমাদেরকে বলে যাচ্ছে যে দেশে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নাকি নির্দিষ্ট একটা দেশের সরকার পুঁজিবাদী মনোভাবে চলে। আজকে দেখুন, ওই দেশ যদি হচ্ছে আপনার সবার কাছে নিজের জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য পুঁজিবাদটা করে, তাহলে সেই দেশেরই তো সমস্যা হচ্ছে। অর্থাৎ সেই দেশের সরকার যদি পুঁজিবাদী মনোভাব দিয়ে কাজ করে, তাহলে তার দেশের মানুষই হচ্ছে খেতে পারবে, তার দেশের মানুষই হচ্ছে যে জিনিসপত্র কিনতে কিনছিম খাবে। তো এই জায়গায় কিভাবে ওই দেশটি অন্যান্য দেশের কাছে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যায়, তা আমার বুঝে আসে না। আজকে তারা এটা বুঝিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। পরে দেখুন মাননীয় সভাপতি, তারা আজকে বলছে প্রতিটা স্কুল শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আসে এখানে। আজকে দেখুন, আজকে প্রত্যেকটা স্কুল যদিও তাদের যুক্তি দিয়ে সকলকে বোঝে তাকে জিনিসটা এরকম জিনিসটা ওরকম, কিন্তু আজকে আমরা এই মনোভাব নিয়ে আসিনি। আজকে আমরা এসেছি কোন একটা বর্তমানে খুব ভাইরাল কোন একটা সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধান কিভাবে হবে এবং আমরা উভয় পক্ষ সেই সমস্যা নিয়ে আলোচনা করে সেটি সমাধানে আসার জন্য এসেছি। অর্থাৎ এখানে কিন্তু মূল শ্রেষ্ঠত্ব প্রমাণের জিনিসটি তেমন একটা প্রেফার করতে তেমন একটা প্রভাব ফেলছে না। আজকে দেখুন, তারা যখন বলছে যে বিভিন্ন দেশ রয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেমন চায়না, ইউএস এর মতো দেশের কথা বলে যাচ্ছে, সেই সকল দেশগুলা নাটো কিংবা এই ধরনের জোটগুলার সাহায্য পেয়ে তারা হচ্ছে অন্যান্য দেশের অন্যান্য বিশ্বের আরো যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর কাছে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। আজকে আপনি তো শুধুমাত্র প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড এর কান্ট্রি নিয়ে কথা বললে হবে না, আজকে দেশের বিশ্বের যে অর্থনীতি সেটি ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড এন্ড থার্ড ওয়ার্ল্ড সবগুলো কান্ট্রিকে মিলেই আজকে হচ্ছে। আপনি যদি শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড কথা বলেন এবং প্রভাবটা তৃতীয় বিশ্বে পড়ছে বা এই সমস্যা নিয়ে যদি কথা বলেন, তাহলে কিন্তু শুধুমাত্র আপনি অর্থনৈতিক যে সংকটটা সেটাকে আপনি কিভাবে ত্বরান্বিত করছেন সেটা সঠিকভাবে সমাধান করতে পারবেন না। আজকে আপনাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিভাবে তাদেরকে এই সমাধানটা আনতে পারে, তা আমি আজকে আপনাকে কথা বলে যেতে হবে। দেখুন মাননীয় সভাপতি, তাদের যুক্তির একটা সলিউশন দিয়ে যায়। আজকে যদি জাতিসংঘ যেহেতু কাজ করে যে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, তাদের বিভিন্ন আলাদা আলাদা সংস্থা রয়েছে যেগুলো কিনা বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করে থাকে। আজকে যখন ইউএনডিপি তাদের হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে, তাদেরই একটা নীতি প্রচলন করা দরকার, যেটা হচ্ছে যদিও বা আপনার কাছে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আপনি কোন সংস্থার কাছ থেকে সাহায্য নিয়ে এই শ্রেষ্ঠত্ব প্রমাণের মনোভাব নিয়ে থাকবেন, তাও আপনাকে প্রতিটি কান্ট্রির মধ্যে আপনার নিজের দেশ সহ সারা বিশ্বের যখন আপনার হচ্ছে একটা স্ট্যান্ড থাকবে, অর্থাৎ সারা বিশ্বের যদি অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো যায়, তাহলে প্রতিটি কান্ট্রি তাদের নিচের অবস্থান থেকে যেমন অন্যান্য রাষ্ট্রকে যেভাবে সাহায্য করতে পারবে তেমন একটি ভালো পরিস্থিতিও বজায় থাকবে। আজকে দেখুন মাননীয় সভাপতি, আমরা যে কারণগুলো দেখিয়ে যাচ্ছি সেই কারণগুলো দেখানোর যথেষ্ট পরিমাণে যুক্তিযুক্ততা রয়েছে। কারণ হচ্ছে আজকে আপনি শুধুমাত্র একটি বিষয় দিয়ে এই অর্থনৈতিক সংকটকে পুরোপুরিভাবে বিশ্লেষণ করতে পারবেন না। আজকে দেখুন, বিদেশি বিনিয়োগ তথা বিদেশি পুঁজির উপর বেশি নির্ভরশীলতা মানুষকে আজকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আজকে আপনি আফগানিস্তানের এক্সাম্পল দেখুন, আফগানিস্তানে এখন কর্মসংস্থানের জন্য ওই দেশেরই বিভিন্ন মানুষজন, যেমনই তারই একটি উদাহরণ হচ্ছে ইরাতের বাসিন্দা গোলাম হজরত, তিনি হচ্ছেন তার কর্মসংস্থানের ঘাটতিতে তিনি খাদ্য কিভাবে যোগান দেবেন, তার জন্য তার কিডনি তাছাড়া হচ্ছে বাসের বিভিন্ন আসবাবপত্র এগুলো পর্যন্ত বিক্রি করছেন। আজকে এই জায়গায় কিভাবে আমাদের জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতাটা এখানে প্রভাব ফেলছে সেটা আমার বুঝে আসে না, আপনারা এটি দেখিয়ে যাবেন। আজকে আরেকটি লক্ষ্য করুন।
যে দেশে যখন বৈদেশিক রিজার্ভ কম থাকে একটি দেশে, তখন হচ্ছে সেই দেশে যে অর্থনৈতিক মূল যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তাদের অর্থাৎ বাইরের কান্ট্রির সাথে তারা কিভাবে ঋণ আনা নেওয়া করবে, বা বাইরের দেশের সাথে যে রপ্তানি কিংবা আমদানি রয়েছে সেগুলো কিভাবে তারা ঠিক সঠিকভাবে যোগান দিবে, সেই জিনিসটা আসলে খুব নড়বড়ে হয়ে যায় যখন একটি দেশে, যেমন বাংলাদেশ আজকে উদাহরণ হিসেবে দেখিয়ে যেতে পারি, যে বাংলাদেশের যে ক্ষেত্রগুলো রয়েছে যেগুলো তারা বাহিরে থেকে আমদানি করতো এবং সেই জিনিসগুলো তারা বাংলাদেশে উৎপাদন করার চেষ্টা করছে, এভাবে করে অথবা সরকারি বিভিন্ন নির্দেশনা আমরা মেনে চলে বিভিন্ন যে আপনার প্রতি বছর যে বৈদেশিক সরি ব্যবসায়িক খাতের উন্নতির জন্য স্টুডেন্টদেরকে নিয়ে বা তরুণ সমাজকে নিয়ে যে সকল কনফারেন্সগুলো হয়ে থাকে, সেই সকল কনফারেন্সগুলোতে এই সকল সমস্যাগুলো নিয়ে বিবেচনা করে যদি আমরা দেখি, তাহলে সমস্যাগুলোর সমাধান বের করে আনা নিশ্চয়ই ইজি হয়ে যাবে। আজকে দেখুন বাংলাদেশে যেমন স্ট্রবেরি উৎপাদন করছে, বা বাংলাদেশে বিভিন্ন যেমন ড্রাগন ফ্রুট বা এরকম বিভিন্ন জিনিসগুলো বাংলাদেশ উৎপাদন করার চেষ্টা করছে, ঠিক তেমনই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এগুলো উৎপাদন করার চেষ্টা করবে। ঠিক সেই জায়গায় আজকে আমরা বলতে পারি শুধুমাত্র শিল্পকে আমরা মানছি যে প্রত্যেকটি দেশে খনিজ সম্পদ সমানভাবে থাকে না, কিন্তু যদি আমরা শুধুমাত্র শিল্প খাতে নয় অন্যান্য খাতগুলোকেও সমানভাবে দেখে থাকি, তাহলে আমরা যদি শিল্প খাতে মন্দা যাই তাহলে অন্যান্য খাত থেকে আমরা সাহায্য নিয়ে সেই অর্থনৈতিক সংকটকে আমরা হ্রাস করতে সক্ষম হবো। ধন্যবাদ। ধন্যবাদ মেহজামিন আফরিন সামিরাকে তার বক্তব্যের জন্য। আজকে পক্ষদলের দলনেতা আবু সুফিয়ান খন্দকারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ সব মাননীয় সভাপতি। খোলা চোখখানা কর বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে যায় ঘরের বাহিরে। মাননীয় সভাপতি, আজকে আমাদেরকে ফার্স্ট অফ অল ক্যান্ডিডেটগুলো দেখাই আপনাদের খোলা চোখগুলো করুন বন্ধ, যে চোখগুলো নিয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়াই এবং আমরা বলি যে বাতাসের ঠান্ডা গন্ধ যেটা হচ্ছে অর্থনীতির আভাস, এবং আমরা নিজেদের মধ্যে বলি যে খোলা চোখখানা বন্ধ করে আজকে আমরা মৃত্যু সজ্জায় বসে আছি। মাননীয় সভাপতি, কেন বসে আছি মাননীয় সভাপতি? যখন আপনাকে চায়না দেখায় যে আমার এক্সিম ব্যাংক আছে, আমার থেকে তুমি 100 কোটি টাকা ঋণ নাও, 3 বছর পরে আমাকে দিও, এর মাঝখানে তুমি একটা অর্থনৈতিক কাজ করো, 3 মাসের মধ্যে যখন চায়না বলে আরে ভাই তোর টাকা লাগবে না, তুই আমাকে পরবর্তী তোর ইয়াটাই 100 বছরের জন্য দে, তখন আপনার অর্থনৈতিক ত্বরান্বিত হয়, তখন অর্থনীতির আপনার সংকটটা বেড়ে যায়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আপনাকে দেখতে হবে আজকের প্রভাব বা প্রসার কোন জায়গায়। মাননীয় সভাপতি, তারা বললেন করোনাকালীন সময়ের কথা, তারা বললেন আজকে বিশ্ব অর্থনীতি কিভাবে ত্বরান্বিত হচ্ছে না, তারা বললেন আজকে সময়ের ব্যাপকতার কথা, এখন আজকে করোনাকালীন সময়ের কথা এবং এর আগের কথা এবং পুঁজিবাদের কথা। আমি পুঁজিবাদ নিয়ে বলি, পুঁজিবাদ নিয়ে দৈনিক আজাদের একটি শিরোনামে এসেছে, তেলের দামে তেলের ব্যয় এবং সরকারের হাত কতটা, এখানে সরকার কি পুঁজিবাদের একটিও কাজ করছে না? মাননীয় সভাপতি, এখানে লক্ষ্য নেই। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কেন আমরা কথাগুলোই বললাম, আমরা কেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কথা বলি না, এবং আমরা কেন আজকে বিশ্ব অর্থনীতিকে দেখাই। মাননীয় সভাপতি, আপনাকে তিনটা জায়গায় লক্ষ্য রাখতে হয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আপনার পুরো বিশ্বটাকে চালাচ্ছে, দুই নম্বর কথা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সেই বিশ্বটার রজত দিচ্ছে, অর্থাৎ আপনাকে চালানোর জন্য মধুটা দিচ্ছে, এবং আপনি আজকে মধ্যম ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো, অর্থাৎ আমরা বাংলাদেশকে আজকে মধ্যম পর্যায়ের একটা দেশ ভাবি, সে দেশগুলো আমরা সব দিক থেকে নেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমরা পাকিস্তানে স্পাইওয়্যার সংগ্রহ করতে গেলে আমরা ইসরায়েলে যাচ্ছি, পাকিস্তান থেকে আমরা তুলা নিচ্ছি, এই দেশ থেকে আমরা এটা নিচ্ছি, তখন ইন্ডিয়ার প্রভাবটা যখন বিস্তার হয়, চায়নার এক্সিম ব্যাংক যখন আমাদেরকে ঋণ দিতে চায়, তখন আমাদের কাছে প্রভাব আসে। আজকে আমরা কোন দিকে যাব, চায়না না আমেরিকা? মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমি আপনাকে দেখাই এক বছরের রাজস্ব প্রতিষ্ঠার কথা, যেখানে সেই রাজস্ব প্রতিষ্ঠা করার পরেও আজকের প্রভাবটা বাড়ে না, এবং আজকে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে বা সাহস, আমার দ্বিতীয় স্পিকার যেটা বলে যায়, মাননীয় সভাপতি, আপনি যদি আজকে আপনার নিজের রাজত্ব প্রকাশ করতে চান, তখন আপনার একটা বড় সাহস হয় কি আপনি নিজেকে প্রকাশ করতে পারেন, নিজে সবার উপরে কর্তৃত্ব খাটাতে পারেন। এখন আমি আর আমার বন্ধু স্কুলে দুইজনে ভালো স্টুডেন্ট, কিন্তু ওর রোল এক আমার রোল দুই, আমি শত পড়াশোনা করেও যেমন ওর রোলের উপরে উঠতে পারি না, তখন আমার মধ্যে একটা স্বাদ জাগে যে আমাকে এক হতেই হবে, তখন খারাপ হোক ভালো হোক এটাই আমাদের প্রকাশ, এইটাই যখন হয়ে থাকে তখন আজকে আপনার বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় সভাপতি, আমি আপনাকে দেখে জাতিগত বৈশিষ্ট্য বা জাতিগত শ্রেষ্ঠত্ব কিভাবে আছে, আজকে জাতিগত শ্রেষ্ঠত্ব যখন আপনার দেশের কাছে টাকা থাকে না, মাননীয় সভাপতি, আপনি সেই আপনার দেশটাকে জাতিগতভাবে উন্নত করতে চান, তখন আপনি দুইটা জিনিস কাজ করেন, একটা হলো আপনার জোট তৈরি বা আপনাকে তারা সাহায্য করবে, দুই নম্বর কথা হচ্ছে আপনার প্রকাশ
ভঙ্গিতা এবং আপনি সকল দেশগুলোর উপরে কি আপনি প্রকাশ করতে পারছেন কিনা। এখন যে কাজটা করতেছে আমেরিকা, আমেরিকাকে বলা হয় 53টা দেশের মাঝখান, 53টা দেশের সরকারকে পিছন থেকে সামর্থ্য করা আমেরিকা। এখন সেই সরকার যখন আপনার প্রভাব করতেছে, প্রকাশ করতেছে, তখন সে কি অর্থনীতিতে প্রভাব ফেলছে না? এই অর্থনীতির প্রভাব এবং আমেরিকা যখন ইয়ে ওঠে, তখন আপনার প্রকাশটা কিন্তু এই দিকে আছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, দুই নম্বর দেখাই, আপনার যখন চায়নার কথাগুলো, চায়নার বেজিং ব্যাংকের যখন প্রচুর প্রভাব বাড়ে, তখন সেই প্রভাবটা তারা কি করে, যখন আপনার থেকে 100 বছরের চুক্তি পায়, 100 বছরের চুক্তি পাওয়ার পরবর্তীতে সেই 100 বছর ফ্রি দেয়, আপনি যখন তাকে ফ্রি দিচ্ছেন, সেই 100 বছরের ফুল আপনার দেশটাকে তুলে নেয়। আর এই 100 বছরের চায়না যখন প্রভাবটা হয়, আমি প্রথম বাংলাদেশে যে চায়না ইঞ্জিনিয়ার আছে তার নাম হলো সাং জিউ লি, তিনি প্রথম বাংলাদেশে আসেন এবং তার কাজটা হয়ে থাকে একটা সামান্য ব্রিজ তৈরিতে, এবং 3 দিন পরে ব্রিজটাকে এতটাই প্রশংসা করেন বাংলাদেশের একজন মন্ত্রী, তারপর 100 জন চায়নার ইঞ্জিনিয়ার আসে। সুতরাং চায়নার প্রকাশটা কোন দিক থেকে আসলো এবং বিশ্ব অর্থনীতি কিভাবে বসলো এটা নিশ্চয়ই বিচার যায়। এখন মাননীয় সভাপতি, আজকে তারা আমাদেরকে দেখালেন যে বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি, তারপরে ইউরোপের মূল্যস্ফীতি, তারপর পাকিস্তানের মূল্যস্ফীতি 17% ইত্যাদি ইত্যাদি আছে, কূটনৈতিক সম্পর্ক। এখন এই জায়গাগুলোতে আপনাকে বুঝতে হবে কূটনৈতিক সম্পর্ক আপনি কার সাথে রক্ষা করবেন। প্রত্যেকটা দেশই নিজেদেরকে প্রকাশ করতে চায় এবং সেই কূটনৈতিক সম্পর্কগুলো রক্ষা করার জন্য আপনাকে প্রত্যেকটা দেশের উপরে বড় হতে চায়। এখন এই বড় হওয়ার প্রভাবটা যখন আপনি নিজেকে প্রকাশ করতে চান বা নিজে যখন বড় হতে চান, সেই বড় হতে চাইলে আপনি ওই দেশগুলোর সাথে সম্পর্ক রাখবেন যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, আর ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোর সাথে যখন আপনি সম্পর্ক রাখতে চান, তখন আপনার এই দিকে আর্থিকভাবে আপনার ওই দেশগুলো আপনার উপরে প্রভাব বিস্তার করবে। প্রভাব বিস্তার করলে আপনার দেশের মধ্যকার যে মানুষগুলো আছে সেগুলো নিজেদের ভাবে নিজেদের মানে মূল কাজগুলো থেকে তারা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যেমন 100 জন উদ্যোক্তা আছে, এই 100 জন উদ্যোক্তাকে যখন উদ্যোগের জন্য টাকা দেওয়া হয়, তখন উদ্যোগে গ্রহণ করার জন্য যে মানুষগুলো টাকাগুলো পায় সেগুলো কি সম পরিমাণে বন্টন হয় সেটা যেমন আপনাদের কাছে প্রশ্ন, তেমন প্রশ্ন আমাদের কাছেও থাকতে পারে। জাতিগত উল্লেখ মানে উল্লেখ করার জন্য সেই মানুষগুলো যখন উপরে উঠতে চায় তখন তাকে সম পরিমাণে বন্টন করার আগে জাতি কতটা ভাবে। ধন্যবাদ আবু সুফিয়ান খন্দকার তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্যের জন্য। আসলে এই বিশ্বে চীন সহ বিশ্বের সব বড় অর্থনীতি অঞ্চলগুলো তাদের পুনরুদ্ধারের জন্য গতিপথই বা কেমন হবে এবং বিশ্ব অর্থনৈতিক সংকটটা ত্বরান্বিত হচ্ছে এটা আজকে তারা দেখায় যায়নি। মাননীয় সভাপতি, আজকে তারা বলছে যে বন্টন হচ্ছে নাকি এটা দেখা হচ্ছে না। তো এখানে আমরা সেটাই বলতেছি যে যখন কিনা পুঁজিবাদের জিনিসটা আসতেছে, তখন সরকার যদি পুঁজিবাদের জিনিসটা যথাযথভাবে দেখে এবং সেটা এই যে রাশিয়া থেকে যখন তারা পশ্চিমাদেরকে হচ্ছে যে হুমকি দিচ্ছে যে তারা যদি রাশিয়া থেকে তেল না নেয় তাহলে হচ্ছে তারা গ্যাস সাপ্লাই বন্ধ করে দিবে। এখানে মাননীয় সভাপতি লক্ষ্য করে দেখুন, এখানে যে তেলের সাপ্লাই বন্ধ করার বিষয়টা হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক দেখা গেছে যে খুলনার কালীবাড়ি রোডের মধ্যে 5টা গোডাউনে 1,63,910 কেজি তেল পাওয়া যায় এবং মেসার সাহা ট্রেডার্স এর 3টি গোডাউনে 95,460 কেজি তেল মজুদ ছিল। মেসার সোনালী এন্টারপ্রাইজ এর 2টি গোডাউনে 68,450 কেজি সয়াবিন তেল ছিল। এছাড়া রাজশাহীর একটি মুদি দোকানের বাড়িতে 800 লিটার তেল মজুদ ছিল। এখানে মাননীয় সভাপতি তেলের সংকট কোথায় নাকি হচ্ছে তেল নিয়ে তেল তেলে নাটক। মাননীয় সভাপতি, এই যে তেলে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে এখানে ব্যবসায়িক সিন্ডিকেটরা যে একটা বড় ধরনের হচ্ছে জনগণের উপর যে অর্থের চাপ সৃষ্টি করছে যার কারণে পুরো বিশ্বে এই কি করে এই যে ব্যবসায়িক সিন্ডিকেটরা এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা হচ্ছে নিজেদের আত্মসিদ্ধি করে। মানুষদের এবার লক্ষ্য করে দেখুন, বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, আজকে তারা যখন বলে যে শ্রীলঙ্কা হচ্ছে যে বেশি হচ্ছে যে ঋণ নিয়ে ফেলছে চায়না থেকে, তো এই ক্ষেত্রে মাননীয় সভাপতি যদি শ্রীলঙ্কা সকল দেশ থেকে কিছু কিছু নিয়ে কিছু কিছু ঋণ নিয়ে একটা তাদের মূলধন পচন করতো, সেই ক্ষেত্রে সম্পূর্ণটা তাদের আজকে দায়ী চাপ হতো না যে তাদের আজকে ভূখণ্ড হারানোর মতো অবস্থা, এটা হতো না। আজকে যদি বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি আছে ফ্রেন্ডশিপ উইথ এভরি ওয়ান ম্যালাইজ উইথ নান, এই জিনিসটা যদি প্রত্যেকটা দেশ ফলো করে এবং সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখে এবং তার যদি কোনো কিছু দরকার হয় প্রত্যেকটা দেশ থেকে সমানভাবে সে সাহায্য নেয়, সেই ক্ষেত্রে মানুষের সম্পর্কে দেখা যাবে যে এই যে বিশ্ব অর্থনীতির যে সংকটগুলো এগুলো আমরা হ্রাস করতে পারবো। মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করে যে দেখুন, যখন হচ্ছে জার্মানির তেল প্রয়োজন হচ্ছে তখন তারা রাশিয়ার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, এই ক্ষেত্রে যদি আরব আমিরাতের দেশগুলোর সাথে যদি তারা ভালো সম্পর্ক রাখতো সেই ক্ষেত্রে রাশিয়া থেকে তেল আনতে না পারলেও তারা আরব আমিরাতের দেশগুলো থেকে তেল
ডায়াল এনে তাদের সংকটের ঘাটতিটা পূরণ করতে পারতো। এই ক্ষেত্রে যে বিশ্ব অর্থ সংকটটা সৃষ্টি হচ্ছে তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, অর্থাৎ এই যে রাশিয়া আর হচ্ছে যে ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুঁজিবাদরা, ব্যবসায়িক সিন্ডিকেটরা, তারপর হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে তারা সুযোগ নিয়ে হচ্ছে বিশ্ব অর্থ সংকটটা সৃষ্টি করছে। মাননীয় সভাপতি, আমরা যদি এই জিনিসগুলো আমরা কমিয়ে আনতে পারি, আজকে দেখুন আমরা যদি পররাষ্ট্রনীতি যদি সব দেশের মধ্যে পররাষ্ট্রনীতির এই যে গ্রহণের জিনিসটা এটা যদি সব দেশের মধ্যে হয়, এছাড়া যদি ব্যবসায়িক সিন্ডিকেট রোধের জন্য প্রশাসন যথাযথ পরিকল্পনা নেয়, তাহলে অনেকাংশে এই বিশ্ব অর্থনৈতিক সংকটকে কমিয়ে আনা সম্ভব। মাননীয় সভাপতি, আজকে তারা নানাভাবে বলে যাচ্ছে যে এই যে আমরা দেশের মধ্যে হচ্ছে যে তেল দাম বাড়াই দিচ্ছে, এই কারণে হচ্ছে বিশ্ব অর্থনৈতিক সংকট হচ্ছে, এটা কিভাবে তারা আজকে একটু দেখা যাবে? এটা হয়তো বা একটা দেশের অর্থনৈতিক সংকট হচ্ছে, পুরো বিশ্ব অর্থনৈতিক সংকট হচ্ছে না। মাননীয় সভাপতি, আজকে তারা নানাভাবে প্রভাব দেখাই গেছে, কিন্তু এই প্রভাবটা কিভাবে তারা কমাইলে পুরো বিশ্বের অর্থনৈতিক সংকট তারা নিয়ন্ত্রণ করতে পারবে, এটা আজকে তারা দেখাই যায়নি। অসংখ্য ধন্যবাদ। বিপক্ষ দলের আদিবা ইসলাম দলের নেতা হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আদিবার বক্তব্যের মাধ্যমে একটি বিষয় সুস্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে অসম অর্থনীতি পুনরুদ্ধারের মুখোমুখি বিশ্ব অর্থনীতি। সেক্ষেত্রে বিশেষে একটি বিষয় সে গুরুত্বের সঙ্গে বলেছেন যে পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে, পারস্পরিক সম্পর্কের মাধ্যমে প্রতিটি রাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করতে অনেকটা সক্ষম হতে পারে। যাই হোক, আদিবাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্ব, আমাদের যুক্তি খণ্ডন পর্বে, যুক্তি খণ্ডন পর্বে প্রথমে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পক্ষ দলের দলনেতা আবু সুফিয়ান খন্দকারকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ সভাপতি। মাননীয় সভাপতি, আমরা আজকে কোথায় চোখ দিচ্ছি? যখন আমাদের চোখটা পড়ে রাজার উপরে, তখন রাজার তেলে বেগুনে জলের অবস্থাই হবে মাননীয় সভাপতি। আর রাজা যখন তেলে বেগুনে জলে মাননীয় সভাপতি, তখন দেশের উপরে একটা প্রভাব ফেলে, সেই রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের মতো, যখন পুরো দেশকে চামড়ায় মুড়ে দিতে চায় মাননীয় সভাপতি, ঠিক সেই অবস্থানে আমরা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা বললেন আজকে দেশের অবস্থান, অর্থাৎ ব্যবসায়িকদের সিন্ডিকেটের কথা। এখন আপনি জেনে রাখবেন, ব্যবসায়িকদের সব থেকে বড় সংগঠনের যিনি প্রধান হয় তিনি হচ্ছেন বাণিজ্য মন্ত্রী। এখন সিন্ডিকেটের পিছনে বাণিজ্য মন্ত্রীর হাত বা দেশের একটা প্রভাব যদি না থাকে, আপনার সেই সিন্ডিকেটটা সফল হয় না মাননীয় সভাপতি। সেই সফলতা করেন কে? সেই সিন্ডিকেটের বাণিজ্য মন্ত্রী বা মন্ত্রণালয়, সেই প্রকাশটা করতেছে। দুই নম্বর কথা, আপনি দুটি দেশের, আমরা দুটি দেশকে নিয়ে প্রকাশ করতে পারি না। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, যখন হচ্ছে আমি আমার ক্লাস টিচারকে একটা জিনিস বোঝাই, আমার ক্লাস টিচারকে মনে করেন আমি একটা প্রচার করবো, তখন আমি আমার ক্লাস টিচারকে বোঝালাম এই জিনিসটা প্রচার করলে আপনার স্কুলের জন্য ভালো হবে, এই জিনিসটা প্রচার করলে এইটা হবে। যখন আমার ক্লাস টিচার কনভিনসড হয়, পুরো ক্লাসটা কনভিনসড হবে। এখন আমি যদি আমার ক্লাস টিচারকে কনভিন্স না করতে পারি, পুরো বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড দেশগুলোকে যখন কনভিন্স না করতে পারি, আমি থার্ড ওয়ার্ল্ড দেশগুলোকে কখনোই পৌঁছাতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেই জায়গাতে আজকের অবস্থান আমাদের দৃঢ়। দুই নম্বর কথা, আজকে তেলের যে উদাহরণটা দিলেন সিন্ডিকেট, এটা হচ্ছে আমরা দেশীয় অর্থনীতি। দেশীয় অর্থনীতির প্রভাবটা আমি প্রথমেই বলি, কিন্তু দেশীয় অর্থনীতি সেই জায়গাগুলো, দেশীয় আর আন্তর্জাতিক অর্থনীতির মধ্যে আপনার প্রকাশ দেখাতে হবে। যখন আন্তর্জাতিক অর্থনীতি, আপনার যখন ইয়েমেনে হামলা হয়, যখন সিরিয়ায় হামলাগুলো প্রকাশ করা হয়, তখন আপনার আন্তর্জাতিক অর্থনীতিতে তখন একটা টালমাহাল ব্যবস্থা হয়। এখন এই অবস্থাতে যখন তেল আপনার আমদানি কমে যায়, যখন তাদের কাছে তেল থাকে, বলে ভাই আমার কাছে তেল আছে আমি তোকে দিব না, এখন ওই দিব না যখন অবস্থাটা হয়, তখন আপনার দেশের উপরে প্রভাব ফেলে। এই দেশের উপরে প্রভাব ফেলার পরে একটা তেলের অবস্থান হয়ে আপনার দেশে যখন যে প্রকাশটা করেন, সেটা কিন্তু ভাজ্য তেল নয়, সেটা আপনার জ্বালানি তেলে প্রকাশ করে, আপনি এটা দেখান না আমাদেরকে। দুই নম্বর কথা, বাংলাদেশের দেশীয় কূটনীতির অবস্থা, এখন সকলের সাথে সম্পর্ক বৃদ্ধি। মাননীয় সভাপতি, এই জায়গায় হাসি পাই তখন বলি, সকলের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। যখন একটা দেশের সাথে বন্ধুত্ব করেই আমরা নিজেই কুলাইতে পারি না, যখন ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করেই আমরা এত দিতে দিতে আজকে পর্যন্ত শেষ মাননীয় সভাপতি, সেই জায়গায় সকলগুলো দেশের সাথে বন্ধুত্ব করে কত দিব মাননীয় সভাপতি? দিন শেষে দেশটাই না নিয়ে যায় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে প্রভাব আমরা কিভাবে হবে বা প্রভাব কিভাবে কমবে সেটা প্রকাশ দেখে না। আজকে যখন আপনার দেশের প্রভাবগুলো বা আপনার দেশ যখন বলে বা আপনার দেশে যখন কেরিয়ার এইড মূলক এই উন্নয়ন কাজগুলো হয়, তখন আপনার দেশের কয়েকজন মানুষ কাজ করে? আপনি যখন বললেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে দেখে আমরা পুরো দেশকে বিবেচনা করতে পারি না, কিন্তু শহরগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই মূল প্রচারণাগুলো চালায়। সুতরাং শহরটা যখন মূল হচ্ছে, তখন আপনার পুরো দেশটা মূল প্রকাশ করতে পারছে। আপনি ঢাকাকে কেন্দ্র করে কাজ করতেছেন, বরিশালকে কেন্দ্র করে নয়, সুতরাং আপনার পুরো দেশটা ওই ঢাকায় নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং এই প্রকাশে বলা যায় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনি যেখানেই কনফ্লিক্ট করেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কাছেই আপনার প্রয়োজনীয়তা আসে, এবং এই প্রয়োজনীয়তার পরেই কিন্তু আপনার পুরো দেশটা পরিচালিত হয়। তিন নম্বর কথা, পুরো বিশ্বটা পরিচালিত হয়। তিন নম্বর কথা, কূটনীতির প্রসার বা আজকের প্রসার বা প্রসার প্রকাশ, এবং আমরা কিভাবে আজকে আমাদের এই
সংগ্রামের মধ্যে থেকে আমরা নিজেদেরকে ত্বরান্বিত করছে এই প্রকাশটা সংকটকে ত্বরান্বিত করছে, এটা কিভাবে ব্যর্থতা প্রমাণ করি? যখন আপনি নিজেদেরকে বলেন যে কূটনীতিক প্রভাব, কোনো সেকেন্ড সময় চিনেছি, কূটনীতিক প্রভাব এবং প্রকাশগুলো যখন বেড়ে যায়, যখন কূটনীতি করতে করতে আপনার কূটনীতি করার মতো বা অন্যদেরকে উপহার দেওয়ার মতো বা জিনিসপত্র থাকে না, তখন আপনার কূটনীতির প্রভাব কাজ করেন, তখন সংকটকে ত্বরান্বিত আরো বেশি হয়। আমি মানে ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ আবু সুফিয়ান খন্দকারকে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আজকে যুক্তি খণ্ডন পর্বে সর্বশেষ বক্তা বিপক্ষ দলের অঙ্কুশ সোসাইটি স্কুলের দলনেতা আদিবা ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মানুষ শব্দে আজকে যখন তারা বলে যে দেশীয় কূটনীতির মাধ্যমে হচ্ছে আমরা তাদেরকে উপহার দিতে দিতে শেষ হয়ে যাবো, কূটনীতি মানে এই না যে আমরা খালি দিতেই থাকবো, কূটনীতি মানে হচ্ছে আমরা একজন থেকে নিব একজনকে দিব, এখানে মধ্যে কখনোই খালি উপহার দিতে থাকবো, আমরা এখানে কবে গিফট আসি নাই। মানুষ শব্দে আজকে দেখেন তারা বলছে যে আমরা যখন বলতেছি যে তেলের সমস্যা এটা খালি দেশীয় অর্থনীতিতে ইফেক্ট করতেছে, আজকে দেখেন তেলের সমস্যাটা যে শুধুমাত্র আমাদের বাংলাদেশে ইস্যু দেখাচ্ছে তা না, অন্যান্য দেশেও এটাই হয়। যখন কোন একটা দেশের মধ্যে দ্বন্দ্ব হয় বা এই যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যখন কিনা দেখা যায় কোনো দেশ বা কয়েকটা দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে, তখন ওই যে সংকটের সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে মধ্যবর্তী যে শ্রেণীটা আছে তারা ওই সুযোগটা লুফে নিচ্ছে। এখানের মধ্যে কিন্তু পুরো বিশ্বের অর্থনীতিতে এটা ইফেক্ট করতেছে, এখানে এমন না যে খালি আমাদের দেশের অর্থনীতিতে ইফেক্ট করতেছে। বাংলা শব্দে আজকে দেখেন তারা বলতেছে যে মূল হচ্ছে যে মানে আজকে যদি আমরা ঢাকাকে হিসাব করি তো এখানে তারা বলতেছে যে আজকে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আমরা হচ্ছে তাদেরকে বিবেচনা করতেছি, আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি সমস্যা হয় তাহলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ইম্প্যাক্ট হবে। তো এখানে কথা হচ্ছে সব দেশের মধ্যে যদি কূটনৈতিক সম্পর্কটা বজায় থাকে তাহলে সমস্যা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো চাইলে অন্যান্য দেশের সাথে হচ্ছে যে ভালো রিলেশন করে নিজেদের অর্থনৈতিক সংকটে যাতে না হয় সেই জিনিসটা দেখতে পারবে। আজকে দেখেন বাংলাদেশে কিন্তু এই যে ইউক্রেন আর হচ্ছে যে রাশিয়ার মধ্যে যে ঝামেলাটা হচ্ছে ওইটার কারণে কিন্তু বাংলাদেশে তেমন একটা ইফেক্ট হয় নাই। এই ক্ষেত্রে তারা কিভাবে এই জিনিসটা দেখাবে, কারণ হচ্ছে যে বাংলাদেশে যদি এত বেশি ইফেক্ট হইতো তাহলে কিন্তু এই যে যখন তেলার গ্যাস বন্ধ করে দিবে বলতেছে এক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ইফেক্ট পড়তো। এছাড়া অন্য সবদিকে যখন পশ্চিমা দেশগুলো হচ্ছে যে ধরতে চাচ্ছে যে যদি তেলার গ্যাসের হচ্ছে তারা রপ্তানি বন্ধ করে দেয় তাহলে হচ্ছে তাদের শিল্প খাতটা মারাত্মকভাবে ব্যাহত হবে। এই জায়গায় তারাই যদি আমরা যে পয়েন্টটা দেখাই গেছিলাম শিল্প খাত ছাড়া অন্যান্য খাতে উন্নয়ন, তাহলে যদি অন্যান্য খাতগুলোর মধ্যে যথাযথভাবে তারা ইনভেস্ট করে বিনিয়োগ করে তাহলে যদি এক খাতে তাদের হচ্ছে যে আয়টা না আসে তারা অন্যান্য খাত থেকে সেই সংকটটা নিরসন করতে পারবে। আজকে তারা দেখাই যায় নাই কিভাবে অর্থনৈতিক সংকটটা ত্বরান্বিত হচ্ছে, তারা আজকে এটা দেখা যায় না। তারা বলতেছে যে হ্যাঁ অর্থনৈতিক প্রভাব হবে এটা এটা, তারপর হচ্ছে যে আপনার শ্রীলঙ্কা বেশি ঋণ নিয়ে ফেলছিল চায়না থেকে এই জিনিসগুলো দেখা গেছে, কিন্তু বর্তমানে কিভাবে হচ্ছে যে অর্থনৈতিক সংকটটা ত্বরান্বিত হচ্ছে তারা কেউ দেখাই যায়নি। মাননীয় সভাপতি এই জায়গায় দাঁড়ায় আমি মনে করছি আমরা যে আজকে বিষয়গুলো আমরা দেখে গিয়েছি, যেমন হচ্ছে পুঁজিবাদের কারণে মূল্যস্ফীতিটা হচ্ছে, তো আমরা যদি আমাদের প্রত্যেকটা সরকার যদি এই পুঁজিবাদটা নিয়ন্ত্রণে যথাযথভাবে উদ্যোগ নেয় তাহলে মূল্যস্ফীতি হ্রাস হবে, এবং হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দেশের মধ্যে এই যে সুযোগগুলোকে কাজে লাগায় যে হচ্ছে যে অর্থনৈতিক সংকটগুলো হচ্ছে এগুলো আমরা রোধ করতে পারবো। এছাড়া আমরা ব্যবসায়িক সিন্ডিকেটগুলোকে আমরা ধরে আমরা যদি যথাযথ আইনের আওতায় আনি, যেমন এইচএম শফিকুজ্জামান যখন হচ্ছে যে এগুলো ধরেছিল তখন হচ্ছে যে তারা ওদেরকে বলছে যে নেক্সট টাইম থেকে যাতে ওরা এরকম তেল মজুত করে না রাখে, ওখানে কিন্তু স্বাস্থ্যের কোনো তারা ব্যবস্থা করেনি। তাই আমরা মনে করছি যে আজকের উত্থাপিত প্রস্তাবটি যাতে কোনোভাবে গৃহীত না হয় তার জন্য আমি রাখি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আদিবা ইসলামকে, অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। একটি বিষয় আজকে আমাদের দুটি দলই তারা বুঝতে এবং আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন যে পুঁজিবাদ অর্থনীতির মাধ্যমে অনেক কর্মকাণ্ড যে সম্পাদিত হচ্ছে এবং রাশিয়ার এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর প্রতিটা রাষ্ট্র যে ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ক্ষতির সাধন হচ্ছে কিংবা জনগণ যে ক্ষতির সাধিত হচ্ছে সেটা কিন্তু একদম স্পষ্টভাবে বুঝিয়ে গেছে। যেমন রাশিয়ার তেল এবং গ্যাসের মাধ্যমে আমরা হয়তোবা খুব দূরের রাষ্ট্র দেখে হয়তোবা আমরা তত বেশি পরিমাণ সংকটে হয়তো পড়বো না, কিন্তু আমাদের যে গার্মেন্টস শিল্প রয়েছে সেই গার্মেন্টস শিল্পের যে অ্যাক্সেসরিজগুলো আমরা বিদেশ থেকে আনি সেগুলো কিন্তু রাশিয়া থেকে এবং চায়না থেকে সবচেয়ে বেশি আনা হয়। এখন যদি রাশিয়ার যদি যুদ্ধকালীন সময়ের মধ্যে রাশিয়ার উপর আমেরিকার যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু আমরা অনেক পণ্য আমাদের র মেটেরিয়ালস হিসেবে গার্মেন্টসের পণ্যগুলো বিদেশ থেকে আনাটা আমাদের
জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে এবং সেগুলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এসে আবার যদি না পৌঁছে রাশিয়ান যে সাপ্লায়ার তারা কিন্তু আবার আমার কাছ থেকে সে পণ্য আবার নিতে পারবে না। তাহলে এইভাবে যে আদান প্রদানের মাধ্যমে পৃথিবীর প্রতিটা রাষ্ট্র একটি রাষ্ট্রের উপর কিন্তু নির্ভর রয়েছে, কোনো রাষ্ট্র কিন্তু অর্থনৈতিকভাবে মুক্ত কিংবা অর্থনৈতিকভাবে সে স্বাধীন সেটা কিন্তু ঘোষণা কখনোই করতে পারে না, কারণ প্রতিটি রাষ্ট্রের সঙ্গে প্রতিটি রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আদান প্রদানের মাধ্যমে। তো সেদিক থেকে কিন্তু আমাদের দুইটি দলে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে কি যদি অর্থনৈতিক এই মুক্তির জন্য কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে হবে এবং সেই কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটানোর মাধ্যমে পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটবে। আবার পাশাপাশি ভাবে একটি কথা বলে গেছেন, সেটি হচ্ছে বিশেষত তেলের যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বারবার উঠে এসেছে যে তেলের মজুদ কারবারিদের এখন যে অবস্থা শুরু হয়েছে সে অবস্থা যদি অব্যাহত থাকে হয়তোবা আমাদেরকে তেলের পরিবর্তে পানি দিয়ে রান্না করেই আমাদেরকে খেতে হবে আবার যতটুকু মনে হয়, কারণ মধ্যবিত্ত যারা পরিবার রয়েছেন তারা খুব দুর্বিষহ অবস্থার মধ্যে অবস্থান করছে। তবে সেটা শুধু বাংলাদেশ প্রেক্ষাপট নয়, সমগ্র বিশ্বের মধ্যে প্রতিটি দ্রব্যের দাম বেড়ে গেছে। যেমন গম থেকে আমরা আটা ময়দা যে উৎপাদন ক্রাশিং করছি সেগুলোর দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে এবং এই সঙ্গে সম্পৃক্ত কৃষিজ যে উৎপাদনগুলো হবে সেগুলোর দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আর সেটা শুধু আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে নয়, সমগ্র বিশ্বের মধ্যে সে অভাবটা পরিলক্ষিত হবে এবং এই সংকট আরো সামনের দিকে ভয়াবহভাবে রূপ ধারণ করবে। তারপর সর্বশেষে যে বিষয়টি বলি, ধনী ও দরিদ্র উভয় দেশ সমূহের মধ্যে মহামন্দা কিংবা বিধ্বংসী প্রভাব সেটা আগেও ছিল এখনো আছে। ব্যক্তিগত আয় কর মুনাফা এবং মূল্যমানের ব্যাপক পতন ঘটে এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যেটি 50-61% আমরা যদি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে প্রভাব বিস্তার করে অর্থাৎ কমে যায়, তো সেদিক থেকে আজকের যে বিষয়টি নির্ধারিত হয়েছে কিংবা যে বিষয়টি আজকে এখানে উপস্থাপন করেছেন সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়ের সঙ্গে খুব সম্পৃক্ত। আজকের এই অধিবেশনের মাধ্যমে সবাইকে সাদর সম্ভাষণ।